কোনো এক বিশ্রামবারে যিশু একটি শস্যক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার শিষ্যরা শীষ ছিঁড়ে হাতে টিপে টিপে খাচ্ছিলেন। এই দেখে কয়েকজন ফরিসি বলল, যে কাজ করা বিশ্রামবারে বিধিসম্মত নয় তা তোমরা করছো কেন? এর উত্তরে যিশু তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তারা কি করেছিলেন তা কি আপনারা পড়েননি? তিনি তো ঈশ্বরের গৃহে ঢুকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত রুটি নিয়ে খেয়েছিলেন, তার সঙ্গীদের তা দিয়েছিলেন, যা যাজক ছাড়া অন্য কারো খাওয়া বিধিসম্মত ছিল না। যিশু তাদের আরও বললেন, মানব পুত্রই বিশ্রামবারের প্রভু।